অটিস্টিক বা অটিজম যারা, তারা তো নিজেদের কথাই ভালো করে বলতে পারে না, তাদের অধিকার কি সেটাও তারা জানে না। করোনার জন্য যারা স্বাভাবিক ছিল তারা আজ নিজেরাও মনে হয় প্রতিবন্ধী হয়ে গেছে, তাদের বুঝালেও তারা বুঝে না, তারা চলছে তো চলছে। আমি মা, যতই শক্ত থাকার চেষ্টা করি তবুও ভেঙে পড়ি সময়ের সাথে খাপ খাওয়ানোর চেষ্টা করি। একজন মা তার যতই যন্ত্রণা থাকুক সে একবার পড়ে আবার উঠে দাঁড়ায়। আমি ভালো মানুষ তৈরি করার চেষ্টা করছি, ভাবছি পরিবারে কেউ সহযোগিতার হাত বাড়াবে। মা তো আশা করতেই পারে, একজন মা হয়ে বলি তোমরা অটিস্টিক হয়ে যেও না। যুবকেরা, তোমরা দেশের ভবিষ্যৎ, তোমরা যদি উঠে না দাঁড়াও তাহলে আমাদের সমাজ শেষ হয়ে যাবে। যাদের ঘরে অটিস্টিক ছেলে মেয়ে আছে তাদেরই আগে এগিয়ে যেতে হবে, তারপর অন্যেরা তোমাদের হাত ধরবে। তোমরা যদি তাদের অবহেলা করো তাহলে অন্যেরা তো অবশ্যই অবহেলা করবে। আমি মনে করি যাদের ভাই বোন অটিস্টিক আছে তাদের বিশেষ ট্রেনিং নিতে হবে। বিশেষ ট্রেনিং কি, এদের সাথে কীরকম আচরণ করতে হবে, ওরা কীভাবে কথা বলে, কীভাবে নিজেদের ভাব প্রকাশ করে, এগুলো জানতে হবে। এটা কোনো অটোমেটিক ব্যাপার না, আগে জেনে নিতে হবে, শিখে নিতে হবে, তবেই বুঝবে এদের সাথে কী রকম ব্যবহার করতে হবে। একজন মা হয়েই বলছি ওদের স্বাবলম্বী করার চেষ্টা করতে হবে, ওরা কতটুকু স্বাবলম্বী করতে পা হতে পারবে এটা পরের ব্যাপার, আগে তো আমরা চেষ্টা করি। এদের দয়া নয়, করুণা নয়,